হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বৃষ্টি ভেজা একটি সুন্দর সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখলে কার না ভালো লাগে বলো? বিশেষ করে তখন যখন গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরে যখন এরকম বৃষ্টি হয়, আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম বৃষ্টি দেখার সৌভাগ্য হয় তো দিনটাই মনে হয় খুব ভালো হয়ে যায়। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওর মধ্যে দিয়ে তোমরাও একটু বৃষ্টিটাকে উপভোগ করো। আর এরকম বৃষ্টির দিনে কাজে কর্মে লাগার আগে একটু ভাবলাম চা খেয়ে নিই। চা না খেলে ঠিক কাজে মন বসবে না, তো সেই জন্য বৃষ্টি উপভোগ করতে করতে একটু চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। না না, চা খেতে খেতে কিন্তু আমি সময় নষ্ট করিনি। আমার ভাত হয়ে গেছে, ভাতটা সবার প্রথমেই বসিয়ে দিই, তোমরা তো জানোই সেটা। তো ভাত হয়ে গেছে, এদিকে সয়াবিনের তরকারি করব, তার জন্য আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। মাঝে তরকারিটাও একটু কেটে নিয়েছি, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখো মশলা কষিয়ে সয়াবিনের তরকারিটাও রেডি করে নিয়েছি। আর আগের দিনে না একটু গাজর আর আলু ভাজা করেছিলাম, নিরামিষভাবেই করেছিলাম, তো সেই ভাজাটা রয়ে গেছে। তো সেই ভাজাটা দিয়ে একটু ঘি দিয়ে গরম ভাত দিয়ে খাবে, তো সেই জন্য আর কি থালে বেড়ে দিয়েছি। আর সয়াবিনের তরকারি তো হয়ে গেছে দেখলেই, এখানেও রুটি বানাচ্ছি। আজকে আমাদের দুপুরে লাঞ্চ আসবে মন্দির থেকে, মন্দির থেকে আসলে ভোগ নেওয়া হয়েছে। এই দেখো এত বকবক করলাম, অথচ আজকে কী বার সেটা কিন্তু তোমাদের বলতে ভুলে গেছি। আজ হলো 12ই জুলাই, শুক্রবার, বাজে এখন সকাল 9:30 মতন হবে। আজকে একটু হাজবেন্ড তাড়াতাড়ি অফিস বেরোবে, বেশ কয়েকদিন কিছু কাজের জন্য ওর অফিসটা একটু ইরেগুলারই হয়ে যাচ্ছিলো, মানে ঠিকঠাক মতন টাইমে আর কি অফিসে যেতে পারছিল না সেই সব কাজগুলো মেটানোর জন্য। তো আজকে যেহেতু সেই সব কাজে ঝামেলা নেই, তাই জন্য একটু তাড়াতাড়ি অফিসে বেরোবে। তো ওর টিফিনটা প্যাক করে দিলাম, আর ওর টিফিনের জন্যই মেনলি সয়াবিন আলু তরকারিটা করেছি, আর রাতে ডিনার করব সেই জন্য। তো আজকে মন্দির থেকে ভোগ আসবে এই কারণেই, আমার ননদের শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী, সেটা ছিল হচ্ছে 11 তারিখ, মানে 11ই জুলাই, কিন্তু কিছু কারণবশত 11 তারিখ সেটা করা যায়নি। তো আজকে 12ই জুলাই আর কি সেটার ভোগ নিবেদন আমাদের নিতাই গৌরঙ্গকে করা হবে। তো দিদিভাই আসবে দুপুরবেলা ভোগ নিতে, তো আমিও যাব, তো সেই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে। তো হাজবেন্ড অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি সকালে ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্টে আজকে চাউমিন খেলাম। চাউমিনটাও না আগের দিনকেই করেছিলাম, মানে অ্যাকচুয়ালি কী বলো তো, বৃহস্পতিবার দিন আমার হাজবেন্ড কলকাতা গেছিলো, তো ওর জন্য চাউমিন করেছিলাম সকালে টিফিনে। তো চাউমিন রেখে দিয়েছিলাম যে বিকেলবেলা অফিস থেকে আসলে পরে, মানে কলকাতার থেকে ফিরলে পরে, স্বাস্থ্যভবনে আর কি মিটিং ছিল, তো ওখান থেকে ফিরলে পরে ওকে চাউমিনটা গরম করে দেবো। কিন্তু ফিরতে ফিরতে বাজিয়ে দিয়েছে 9:30, তো তখন যদি চাউমিন গরম করে দিয়ে ও চাউমিন খেয়ে আর রাতে ডিনার করবে না, তো সেই জন্য চাউমিনটা আর দিইনি। আর আমার হাজব্যান্ডের একটু কী বলতো গ্যাসের প্রবলেম, তো চাউমিনটা খেয়ে যদি আবার গ্যাস ট্যাস করে সেই জন্য চাউমিনটা ওই ভয়ে আরও আর কি দিইনি। তো ওকে আর মানে পরের দিনও দিইনি আমি আর কি। শুক্রবার দিনকে সকালের ব্রেকফাস্ট চাউমিন আর একটা ডিম পোচ করে দিয়ে করে নিলাম, নিয়ে ওটা দিয়ে ব্রেকফাস্ট সেরে এখানে দেখো এখন রান্নাঘরের কয়েকটা বাসন ছিল সিঙ্কে, বেশিরভাগটাই মেজে ফেলেছিলাম, শুধু লাস্টে রুটি করেছি সেই রুটির বাসনটা কড়াইটা এইগুলো ছিল, তো ওগুলো মেজে একদম সিঙ্কটা খালি করে নিলাম। নিয়ে এবার রেগুলারে যেরকম আমি কিচেনটা ক্লিন করি সেরকমভাবে কিচেনটাকে এবার ক্লিন করে নেব। প্রতিদিন যেহেতু একটু একটু করে এখন ডাস্টিং করি, তো সেই জন্য কী বলো তো এক একটা কোণা এক এক দিন করি। তো আজকে ভাবলাম যে বেশি তো সময় নষ্ট করতে পারবো না, যেহেতু মন্দিরে যাওয়ার ব্যাপার আছে, 1টা থেকে 1:30টার মধ্যে ভোগ হয়ে যায়, তো আমার এদিকে কাজগুলো কমপ্লিট করতে করতে ওদিকে টাইম হয়ে যাবে। যদি বেশি কাজ নিই তাহলে আর সময় মতো মন্দিরে গিয়ে পৌঁছাতে পারবো না, তাই জন্য আজকে ভাবলাম শুধু জাস্ট এই কিচেন ক্যাবিনেটটা আর কি একটু কলিন দিয়ে ভালো করে মুছে দিই। এটা তাও প্রায় 2 দিন হয়ে গেছে মোছা হয়নি, ধুলো এত পড়ে না, আমার খুব বিরক্ত লাগে। প্রতিদিন মুছতে পারলে ভালো হয়, কিন্তু এখন ওই যে বলি তোমাদেরকে প্রতিদিন মুছি না, মানে নিজের ওপরে বেশি কাজের লোড পড়ে যায় আর কি সেই জন্য। আর কয়েকদিন ধরে শরীরটাও একটু একটু খারাপ করেছে, তো সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না। বেশি গুরুত্ব দিলে আমি দেখেছি অসুস্থতাকে বেশি গুরুত্ব দিলে না সেটা একদম মানে
কি বলবো, তোমার মনকে কন্ট্রোল করা শুরু করবে। তো আমার ক্ষেত্রে তো তাই হয়, তোমাদের কারোর হয় কি না সেটা আমাকে জানিও। তো আমি অসুস্থতাকে বেশি প্রাধান্য দিই না, তখন অসুস্থতা কী করে, আমাকে কন্ট্রোল করা শুরু করে। আমি তাকে কন্ট্রোল করব কি, সে আমাকে কন্ট্রোল করে, তো সেটা একদম হতে দেওয়া উচিত নয়। তো একটু রেস্টের মধ্যেই রয়েছি, যার জন্য আমার ভিডিওটা আপলোড করতে, মানে আজকের এই যে ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হলো। এই বলতে পারো শুক্রবার দিনকে এই ভিডিওটা রেডি করেছি, কালকে পোস্ট করার কথা ছিল, মানে শনিবার দিন পোস্ট করার কথা ছিল, বা শনিবার দিনটা আমি পুরোটাই রেস্ট নিয়েছি। শনিবার দিন আমার শরীরটা একটু বেশিই খারাপ করেছিল, তো শনিবার দিনটা পুরোটাই রেস্ট নিয়েছি, আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো জানি খুব ইরেগুলার হয়ে যাচ্ছি, প্রত্যেক সপ্তাহে একটা দিন আমার গ্যাপ পড়ে যাচ্ছে, তো একটু মানে কি বলবো, কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে রয়েছি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তোমাদেরকে বলছি, হাজবেন্ড একটু ব্যস্ত আছে কিছু কাজ বসত, তো সব কিছু মিটমাট হয়ে গেলে তোমরা তো সব কিছু জানতেই পারবে। তো সেই সব কারণেই আমি প্রচণ্ড টেনশান করে ফেলি, অল্পতেই প্রচণ্ড টেনশান করে, ওই টেনশান থেকেই আমার আর কি শরীর খারাপটা। তো যাই হোক, গতকালকে শরীরটা বেশি খারাপ হয়েছিল দেখে আমার ভিডিওটা আর কি গতকালকে দিতে পারিনি। এত কথা তো কমিউনিটি পোস্টে তোমাদের সাথে শেয়ার করা যায় না, তো সেই জন্য ভাবলাম ভিডিওর ভয়েস দিতে দিতেই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার পরিবারের অংশ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। মানুষের জীবনে সমস্যা আসবে, নির্বিঘ্নে কোনো মানুষই জীবন অতিবাহিত করতে পারে না। সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে কখনো কখনো আসেই, আর সেটাকে ওভারকামও মানুষ করে। তো এটাও বলতে পারো কিছুটা সমস্যার মধ্যেই পড়েছি, তো এটা পারিবারিক কিছু সমস্যা, তো সেই সমস্যাটা খুব তাড়াতাড়ি ওভারকাম করে উঠতে পারি এইটাই আর কি প্রে করো। আর সোশ্যাল মিডিয়া এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত সমস্যা কিন্তু শেয়ার করা যায় না, আমি চাইলেও তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না। তো যদি কোনো দিনও পসিবল হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার পুরোটা না করতে পারলেও কিছুটা অন্তত তোমাদেরকে জানাবো যে কী প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা জানতে পারলে তোমরাও বুঝতে পারবে। তো খুব তাড়াতাড়ি যদি সমস্যাগুলো মিটমাট হয়ে যায় তো সবটাই তোমরা জানতে পারবে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, যেহেতু তোমরা আমার পরিবারের অংশ, তোমরা আমার ভিডিও রেগুলারলি যারা দেখো তারা একটু হলেও আমার ভিডিওর কন্টেন্ট এবং ভিডিওর মানে রেগুলারিটি দেখে কিছুটা অন্তত বুঝতে পারছো। আসলে কী বলো তো, মন ভালো না থাকলে না কোনো কিছুতেই ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট করা যায় না। তবুও এটা যেহেতু আমার কাজ, আমাকে ভিডিও আপলোড করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, সেই জন্য করে যাচ্ছি। কিন্তু সত্যি বলতে মানসিক যে একটা স্যাটিসফ্যাকশন সেটা পাচ্ছি না, ইভেন আমি ভিডিও রেডি করেও মানসিক স্যাটিসফ্যাকশন কিন্তু পাচ্ছি না। সেটার এফেক্ট তোমরা আমার কন্টেন্টের ওপরেই দেখতে পাচ্ছো, ভিউ সেরকম কিন্তু নেই। তো যাই হোক, যত তাড়াতাড়ি পসিবল আমি চেষ্টা করব সেই সব পরিস্থিতিকে ওভারকাম করে আবার আগের রূপে তোমাদের সামনে ফিরে আসা। ততদিন প্লিজ তোমরা একটু পাশে থেকো, আর যেভাবে ভালোবাসা দিয়ে এসেছো এতদিন সেই রকম ভালোবাসাই দিয়ে যেও আগামী দিনগুলোতেও। তো আমি স্নান ঠান সেরে রেডি হয়ে, টিফিনকারি রেডি করে চলে আসছি মন্দিরে। তো মন্দিরে এই যে দেখো আমাদের নিতাই গৌরঙ্গ, তোমাদেরকে অনেক দিন পর আর কি দর্শন করালাম, তো তোমরাও মন প্রাণ ভরে ঠাকুরকে একটু দর্শন করে নাও। তো এখানে আমি আমার ননদ আর আমার ননদের বড় ননদ মানে তিনজনে মিলে বসে বসে একটু গল্প করছিলাম। আসলে ভোগ দিতে একটু লেট হয়েছে সেদিনকে, কারণ সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, তো বাজার টাজার করে আসতে একটু দেরি হয়েছে, তো সেই জন্য একটু লেট হয়েছে। তো সব রান্নাই হয়ে গেছে, শুধু যে শাক ভাজাটা হচ্ছিলো, তো ওটা হলে পরেই ঠাকুরকে ভোগ নিবেদন করবো। ততক্ষণ আমরা একটু বসেছিলাম, তো এখানে দেখো এবার ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে।
ঠাকুর প্রণাম সেরে বাড়িতে ভোগ নিয়ে চলে এসেছি। এখানে দেখো মার জন্য থালাটা রেডি করে নিয়েছি, তোমাদেরকেও ভোগ দর্শন করিয়ে দিলাম। খাওয়াতে তো পারলাম না, যদি খাওয়াতে পারি তো সেটা আমার পরম সৌভাগ্য হবে। ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে ভোগ দর্শনটুকু তো অন্তত করাতে পারি, তো সেইটাই করিয়ে দিলাম। হাজব্যান্ড যেহেতু অফিস চলে গেছে তো রাতে এসে ভোগ খাবে, তো ওর ভোগটা এখানে দেখো আলাদা করে সব বাটিতে বাটিতে বেড়ে ফ্রিজে তুলে দেব, তারপরে আমিও দুপুরের লাঞ্চটা আর কি সেরে নেব। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি একটু চাকদাতে। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল রথের দিনকে, কিন্তু রথের দিন যেহেতু আমি বাড়িতে ঠাকুরকে একটু ভোগ দিয়েছিলাম, তো ভোগ টোক সব নিবেদন করার পর না বিকেলবেলা আর শরীর দিচ্ছিল না, তাই যেতে পারিনি। তো রথের মেলা তো হচ্ছে চাকদাতে, কিন্তু রথ দেখতে পারবো কি না জানি না, এখনও রয়েছে কি না তাও জানি না। তো রেডি হয়ে বেরোচ্ছি, যদি নাও দেখতে পারি অন্তত আমার কয়েকটা গাছ কেনার রয়েছে, তো সেই গাছগুলো কিনতেই মেনলি আমার যাওয়া। তো ট্রেনে উঠে পড়েছি, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন যাচ্ছি হচ্ছে চাকদাতে। যেমনটা ভাবা তেমনটাই কাজ, যেই মাঠটায় আর কি রথটাকে দাঁড় করানো থাকে সেই মাঠে ভর্তি জল, রথে কিচ্ছু নেই, হয়তো উল্টো রথে আবার সাজানো হবে। আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যার জন্য একদম জলে জলাকার। তো দূর থেকে দেখে চলে আসলাম আর এখানে চলে এসেছি মেন যে কাজটায় আর কি এসেছি, গাছের দোকানে। তো বেশ কয়েকটা গাছ পছন্দ করে নিলাম, তার মধ্যে জবা গাছ নিয়েছি, কাঠটগর নিয়েছি, গন্ধরাজ ফুল গাছ নিয়েছি। আমার শাশুড়ি কয়েকদিন ধরে বলছিল গন্ধরাজ ফুল, তো গন্ধরাজ ফুলের গাছ নিয়েছি একটা, আর একটা অ্যালামান্ডা ফুলের গাছ নিয়েছি। তো এই যে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা বাড়িতে আর কি নিয়ে আসার পরে এই ছোট্ট যে বারান্দাটা রয়েছে আমার ঘরের সাথে সেই বারান্দাটাতে রেখে দিয়েছিলাম। এখানে আলো বাতাসও আসে আর বৃষ্টির ছাটে একটু জলটাও পাচ্ছে, তো এইখানটাতেই রাখা ছিল। আর লাকিলি দেখো কুড়ি অবস্থায় অ্যালামান্ডা গাছটাকে নিয়ে এসেছিলাম, এখন কি সুন্দর ফুল ফুটে গেছে। আর সাথে করে সেদিনকেই টবও কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে রিপোর্টিং করবো দেখে। গতকাল রাতে বাড়ি এসে যে ব্লগটাকে এন্ড করব সেটা আর আমার একদম মনে ছিল না, সকালবেলা উঠে মনে পড়লো যে কালকে ব্লগটা তো এন্ড করাই হয়নি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, তো এখন বাজে দুপুর আড়াইটে মতন, আমি জাস্ট স্নান টান করে আসলাম, খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, তার আগে ভাবলাম ব্লগটাকে এন্ড করে নিই না তো পরে আবারও ভুলে যাব। তো বাইরে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে যে গাছগুলোর কী কন্ডিশান আর কোথায় রেখেছি গাছগুলোকে। তো দেখ মানে বাইরে দেখতে এসে আমি নিজেও তো সারপ্রাইজ হয়ে গেছি, কালকে দেখলাম মানে এই অ্যালামান্ডা গাছটাতে কুড়ি ছিল, আজকে দেখি ফুল ফুটে গেছে, কী যে ভালো লাগে না। আর আমার গাছ খুব ভালো লাগে, আমার বাবার হাতে খুব ভালো গাছ হয়, তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এইবার শীতের সময় দেখিয়েছি যে বাবা গাঁদা ফুলের বাগান করেছিলো, অনেকগুলো অনেক ফুল হয়েছে। তো আমি ছোটো থেকে গাছ দেখে বড় হয়েছি, আর আমাদের বাড়িতে কত গাছগাছালি আছে তোমরা তো দেখেছোই। তো নিজের হাতে গাছ করার একটা আলাদাই অনুভূতি, এক্সপিরিয়েন্সটাও প্রথমবারের জন্যই। তো ভীষণ এক্সাইটেড একটা সুন্দর বাগান করব, তো ছোট্ট একটা পদক্ষেপ নিলাম, জানি না কতদূর কি সাকসেস হতে পারবো, তো চেষ্টা অবশ্যই করব। আর তোমরা যারা গাছ ভালোবাসো গাছ পরিচর্যা করো, কীভাবে কী টেক কেয়ার করবো ফুল গাছের একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, যাতে খুব ভালো আর কি ফুল হয় গাছগুলো, মানে খুব তাড়াতাড়ি গ্রো করে। তো কীরকম মানে সেরকম কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকলে অবশ্যই জানিও, দোকান থেকে তো ভার্মি কম্পোস্ট দিতে বলেছে। তো আগামীকাল মানে সানডেতে হাজব্যান্ড বাড়ি থাকবে, তো সেই দিনকেই রিপোর্টিং করব এগুলোকে, আপাতত আজকে দিনটা এরকমই রয়েছে। আর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা, একটু আগেও বৃষ্টি হয়ে গেল, তো রোদ সেরকম নেই যার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। তো আগামীকাল রিপোর্টিং করবো, আগামীকাল ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।